মা রেডি হয়ে যেতেছে কিন্তু তাড়াতাড়ি টাকা দাও। কে টাকা? কে টাকা মানে? একদম নাটকের মতো অভিনয় করবা না আমার সাথে। কতদিন ধরে বলতেছো তোমার কানের মধ্যে ঢুকতেছেই না, আজকে কিন্তু কোনো গুটিবাজি না, তাড়াতাড়ি টাকা দাও। ওই ডিব্বার মধ্যে 500 টাকা আছে, নিয়ে যা। 500 টাকা? এই 500 টাকায় কি হয়? হ্যাঁ, সিনজিবার আসতে যেতে শেষ 500 টাকা। আর আমার বন্ধুদের জন্মদিনে বন্ধুরা আমার খাওয়ায় না, এর আগের বারও কিন্তু তুমি আমার জন্মদিনে আমার কোনো টাকা পয়সা কিছু দাও না। আচ্ছা, এবার যদি আমি আমার বন্ধুদের না খাওয়াইতে পারি আমার কিন্তু পুরো প্রেস্টিজ চলে যাবো। আমার প্রেস্টিজ চলে যাবে? হ্যাঁ, চল নাই কোতার বাগার নামতা। হ্যাঁ, আইছে উনি কোটিপতির মাই। হ্যাঁ, ওনার বাপ আমাদেরকে টাকা দিয়া মুড়ায় রাখছে। হ্যাঁ, প্রেস্টিজ। হ্যাঁ, এনে। আচ্ছা, তুই না বড় হইছিস। হ্যাঁ, আচ্ছা কেন এত টাকা বাইরে খরচ করবি? টাকাটা কত কষ্ট করে কামাই তুই বুঝিস? হ্যাঁ, জানা বন্ধু বান্ধবদের নিয়ে আয় না বাসায়, আমি রান্না করে খাওয়াই। আমি আমার হাতে নিজে হাতে পোলাও বার মাংস। আরে ধুর, পোলাও রোজ আমরা খাবো না, আমরা ফ্রাইড রাইস খাবো। তুমি বানাতে পারবা? পারবো না। হ্যাঁ, ফ্রাইড রাইস একটা কি আমার ইংরেজি নামটা। মা 2000 টাকা দিতাম তো 1500 টাকা দিতে, তুমি কি দিলা? যা দিছে এটা নিয়ে যা, বেকার খরচ। মার চিন্তা লাগে। আরে তোরা ওয়েট কর।